হাই বন্ধুরা, ভালো আছো তো? সবাই আশা করি সকলে ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, কেন বলো তো? কারণ অনেকদিন তোমাদের সঙ্গে দেখানি। যাই হোক, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আজকে আমরা পড়াবো আমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টার। তোমরা জানো, যারা বই নিয়ে নাড়াচাড়া করেছো তারা জানো যে আমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টারে আছে রিমেম্বারিং দ্য পাস্ট, অর্থাৎ অতীত স্মরণ। এই অতীতকে যদি স্মরণ করতে হয় তো প্রথমেই আমাকে ফিরে যেতে হবে ইতিহাসে। কেন বলো তো? কারণ ইতিহাসই পারে অতীতকে স্মরণ করতে। আর তোমরাই তো বলো, ইতিহাস মানে হচ্ছে অতীতের কথা, তোমরা বলো। কিন্তু আমি কিন্তু বলি না। ইতিহাস অনেকের মতে, ইতিহাস কথার অর্থই হচ্ছে অতীতের কথা। কিন্তু যদি ইতিহাস মানে অতীতের কথা হয়, তাহলে তোমরাই বলো কি আমাদের যে পূর্বপুরুষরা দীর্ঘদিন আগে মারা গেছে, অর্থাৎ আমাদের কারো দিদা, কারো দাদি, আবার কারো ঠাম্মা অনেকদিন আগে মারা গেছেন, কিন্তু তাদের ইতিহাস তো আমাদের পড়ায় নেই। তাহলে তাদের তো অতীতের কথা, তারা তো মারা গেছে, সেটা অতীত, তাহলে এটা নেই কেন? তাহলে ইতিহাস মানে নিঃসন্দেহে অতীতের কথা নয়। তাহলে ইতিহাস মানে কি? ইতিহাস মানে হচ্ছে যে বর্তমান সমস্যার পরিপ্রেক্ষিতে, বর্তমান সমস্যার পরিপ্রেক্ষিতে অতীতে ফিরে যাও এবং তা থেকে শিক্ষা নিয়ে তার গুরুত্ব উপলব্ধি করে ভবিষ্যতের পথ সুগম করে। কিভাবে? একটা এক্সাম্পল দিই। ধরো তুমি বাড়িতে 1 কিলো মাংস আনলে, রান্না করবে, তো তুমি ধরো রান্না জানো না। তখনই তুমি মাংস নিয়ে আসার সঙ্গে সঙ্গেই তোমাকে যখন তোমার মনে একটাই প্রশ্ন জাগবে কি মাংসটা রান্না করবো কীভাবে, তাহলে আমাকে তখন তুমি অতীতকে স্মরণ করতে লাগবে কি মা কীভাবে রান্না করতো, ঠাম্মা কীভাবে রান্না করতো, বা আরও অন্যান্যরা কীভাবে রান্না করে। তাহলে তুমি যখনই তোমার মায়ের কথা চিন্তা করছো, মানে পুরোনো দিনের কথা চিন্তা করছো, তাহলে সেই মাংস রান্নাটা বর্তমান সমস্যা, আর তুমি সেই সমস্যার সমাধান করার জন্য ফিরে যাচ্ছ একেবারে অতীতে, মানে তোমার মায়ের কাল আমলে। এবার সেখান থেকে তুমি শিক্ষা নিলে। কি শিক্ষা নিলে? ধরো তোমার মা একদিন মাংস রান্না করেছিল, সেটা ছিল তোমার ঝাল বা অনেকটাই লবণ, তাহলে তুমি কি সেরকম করবে? নিঃসন্দেহে করবে না। তাহলে তোমাকে করতে হবে কি, না তো ওই মাংসটা ভালো বা খারাপ হয়েছিল সেটাকে গুরুত্ব বুঝে তুমি বর্তমানে এবার মাংসটাকে রান্না করতে শুরু করবে। তাহলে এটা অবশ্য এরকম কি, বর্তমান সমস্যার পরিপ্রেক্ষিতে অতীতচারণ এবং অতীত থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের পথ সুগম করাই হচ্ছে ইতিহাস। এটা আমি বলিনি অবশ্য, বলেছেন অধ্যাপক ইএইচ কার, তার হোয়াট ইজ হিস্ট্রি, বা ইতিহাস কি বা ইতিহাস কাকে বলে, এই গ্রন্থে। আমি অতীত স্মরণ করতে গিয়ে, দেখো অতীত তো সবাই স্মরণ করতে ভালোবাসে, আমরা সবাই জানি, অনেকেই ছোটোবেলায় ঘুম পাড়ানির গল্প শুনে ঘুমায়, অনেকে আবার দেখবে ছোটোবেলায় শোয়ার আগে রাক্ষসের গল্প, পরীর গল্প অনেকে আমরা বাচ্চাকালে শুনতাম। তাই মজাদার গল্পগুলো হয় আমাদের বংশ পরম্পরাভাবে বা আমাদের পুরনো আমল থেকে এগুলো শুনে আসে। সেটাই যদি আমরা স্মৃতিচারণ করি, সেটাই হচ্ছে অতীত স্মরণ বা রিমেম্বারিং দ্য পাস্ট।
এই রিমেম্বারিং দ্য পাস্ট স্মরণ করতে গিয়ে তাহলে আমরা চলে আসতে হচ্ছে কিসের ইতিহাসে। এখন কথা হচ্ছে ইতিহাস অতীতের কথা নয়, আমি বললাম, কিন্তু তার সত্ত্বেও অতীতের কথা। কেন? কারণ অতীত থেকে শিক্ষা নিতে হচ্ছে। দ্বিতীয় বিষয় আসি, এবার ইতিহাস তো বললাম, তাহলে ইতিহাসটা কে করে, কে ইতিহাসটা তৈরি করে? না তো ইতিহাস তৈরি করতে বিশেষ করে দুটো উপাদানের দরকার হয়, এক ইতিহাসে ঐতিহাসিক উপাদান আর দুই হচ্ছে ঐতিহাসিক। এখন ইতিহাস তৈরি করতে গেলে ঐতিহাসিক উপাদানের দরকার হয়। তোমরা গত বছর বিগত বছর যেটা ইলেভেনে পড়েছ, আমরা তার প্রকারভেদ বা ক্লাসিফিকেশন এগুলো আমরা পড়িয়েছিলাম, তোমরা হয়তো যারা ক্লাস করেছিলে শুনে থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ঐতিহাসিক, এটাও আমরা ইলেভেনে পড়িয়েছিলাম। এবার এই ঐতিহাসিক উপাদানগুলোকে দেখো আমরা, যেগুলো তাহলে ইতিহাস রচনা করতে গেলে ঐতিহাসিক উপাদানের দরকার। এবার দেখো যে ঐতিহাসিক উপাদানগুলো দুটো ভাগ, বিশেষ করে ভাগ অনেক আছে, তোমরা ইলেভেনে পড়েছো সেগুলো জানো, কিন্তু আমরা এখানে মেইনলি আমাদের সিলেবাসে ঢোকার জন্য এটাকে দুটো ভাগ করেছি। একটা হচ্ছে লিখিত উপাদান, যেগুলো বিভিন্ন রকম সাহিত্য হতে পারে, তোমরা জানো সাহিত্যিক বা মুদ্রালিপি ওই ভাস্কর্য অনেক কিছু হতে পারে, কিন্তু সেগুলো ভাগ পড়েছি। আরেকটা হচ্ছে অলিখিত উপাদান, যেগুলো লিখাই থাকে না। সেগুলো অলিখিত উপাদানগুলো আবার দুটো ভাগ হয়, কী করে? একটা হচ্ছে অলিখিত মানে কি, লেখা যেগুলো নেই সেগুলো কি হতে পারে, ব্যবহার্য ব্যবহৃত সামগ্রী, সেগুলো ধাতু সমাধি মানে বিভিন্ন রকম কবর বা তুমি ধাতু কোনো কিছু ব্যবহার করেছিলাম, এই বিষয়গুলো হতে পারে। এবার আসি যে এই জিনিসটাই, এই জনশ্রুতি, এই জনশ্রুতিটাই হচ্ছে আমাদের সিলেবাসের সূচনা। তোমরা জানো যে জনশ্রুতি কতকগুলো কাহিনী, মানে ধরো জনশ্রুতি বলতে কি, ধরো একটা জন্মে চালু ছিল, একটা জন্মের জেনারেশনে চালু ছিল একটা কথা, ধরো কথার কথা কি আমাদের গোরস্থানে ভূত আছে, এই যে আছে কেউ দেখেনি কি ভূত আছে, অথচ পর বংশ পরম্পরাভাবে জেনারেশন টু জেনারেশন সেটা চলেই আসছে কি গোরস্থানে ভূত আছে। এইভাবে জনমুখে কোনো ঘটনা যখন বংশ পরম্পরাভাবে বা ট্র্যাডিশনালি চলে আসে তখন সেটাকে বলা হয় জনশ্রুতি। এখন ধরো কোনো ঐতিহাসিক, ঐতিহাসিক ঘটনা আমরা যেগুলো হচ্ছে যার পিছনে, যেই সব কাহিনীগুলোর পিছনে, অনেক কাহিনী আমরা লিখিত আকারে পাই, কিন্তু কোনো কোনো কাহিনী দেখবে, কোনো ধরো লালগোলা রাজার ইতিহাস লিখতে গেল তখন দেখা গেল কি কোনো লিখিত উপাদান পাচ্ছি না। ধরো সিরাজদুল্লার লাস্ট শেষ জীবন কী হয়েছিল, বা নেতাজি কীভাবে লাস্টে মারা গিয়েছিলেন, কি আদৌ মারা গিয়েছিলেন কি না, যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে দেখি তাহলে দেখব কি তিনি আদৌ মারা গিয়েছিলেন কি না, সেটা তো তোমরা জানো একটা বিতর্কিত বিষয়। এই সব বিতর্কিত বিষয়ের যখন সৃষ্টি হয় তখনই একটা তুমি দেখবে বিভিন্ন রকম গল্প গুজবের উৎপত্তি হয়, সেটা কি বলা হয় জনশ্রুতি। অর্থাৎ কোনো ঐতিহাসিক ঘটনা যখন আমরা নির্ভরযোগ্য কোনো ঐতিহাসিক উপাদান পাচ্ছি না তখন, বা লিখিত উপাদান পাচ্ছি না তখন, আমরাকে জনশ্রুতির সাহায্য নিতে হয়। এই জনশ্রুতিগুলো হচ্ছে এই রকম, অর্থাৎ কোনো ঐতিহাসিক ঘটনার যখন যথার্থ প্রমাণ না পাচ্ছি, না সাল তারিখ স্থান কাল পাত্র কিছুই না পাচ্ছি, তখন আমরাকে কোনো কোনো গল্পের বা কোনো কোনো প্রবাদের বা কোনো কোনো কল্পকথার সাহায্য নিতে হয়, সেটা কি বলা হচ্ছে জনশ্রুতি। এই জনশ্রুতি দেখো এখান থেকে জনশ্রুতি ভাগ হয়েছে বিশেষ করে দুটো ভাগে, যদি জনশ্রুতির এগুলো ভাগ নয়,
জনশ্রুতির একটা ভাগ চলে যাচ্ছে ধারা, অর্থাৎ ধরো কিছু কিছু ঘটনা মানুষ দেখেছে, মানুষে দেখেছে, সেই ঘটনাগুলোকে পরবর্তীকালে তার বাচ্চাকে শুনিয়েছে, তার বাচ্চাকে শুনিয়েছে, দিয়ে আমাদের মধ্যে চলে এসছে। ধরো গোপাল ভাঁড়ের ঘটনা, গোপাল ভাঁড় বুদ্ধিমান ছিল আমরা দেখিনি, কিন্তু আমাদের পরোক্ষভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং আজকে সকলে জানি যে গোপাল ভাঁড় একজন বিচক্ষণ ব্যক্তি ছিল। এগুলো হচ্ছে মানুষের দেখা, এগুলো কেউ দেখেছে, আমি না দেখলেও কেউ দেখেছে। কিন্তু অনেক ঘটনা, যেমন ধরো মানুষের না দেখা ঘটনা, ধরো যেমন অনেক ধর্মীয় উপাখ্যান বা মিথ আছে যেগুলোর কেউ দেখেনি, যেমন দেবী দুর্গার কথা আমরা বলি, যে অসুরদের অত্যাচারে মর্তের মানুষ নাকি অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং তাদের হাত থেকে, অসুরদের হাত থেকে পৃথিবীকে বা মর্তকে রক্ষা করার জন্য দেবী দুর্গার আবির্ভাব ঘটেছে। এখন কথা হচ্ছে কি, দেবী দুর্গাকে কিন্তু আমরা দেখিনি, এটা একটা পৌরাণিক কাহিনী, মানে ধরো দেখিনি তার সত্ত্বেও এটা একবারে আমাদের মর্মে এসে স্পর্শ করে গেছে, এটাই হচ্ছে মানুষের না দেখা। তাহলে জনশ্রুতির ধারা মূলত দুটো, এই ধারা দেখো, এই জনশ্রুতির ধারাটা বিশেষ করে দুটো, একটা হচ্ছে কোনো ক্ষেত্রে দেখা, অর্থাৎ কেউ দেখেছে, আবার কোনো কোনো জনশ্রুতি বা কোনো কোনো গল্প গুজব যেগুলো মানুষ দেখেই নি তার সত্য তার উৎপত্তি হয়েছে। বিষয় হচ্ছে যে এই জনশ্রুতির আবার কতগুলো ভাগ আছে, বিভিন্ন রকমের জনশ্রুতি হতে পারে, ধরো কোনটা রূপকথার গল্প হতে পারে, কোনটা পৌরাণিক কথা হতে পারে, আবার কোনটা হয়তো আমার ধরো 1 কেজি পুকুরে গিয়ে ইলিশ ধরলাম কিন্তু আমি গল্প শুনালাম 4 কেজি, এরকম গল্প হতে পারে। তাহলে এই যে জনশ্রুতি বা গল্প গুজব যেগুলো ট্র্যাডিশনালি আমাদের এই জন্মে এসে পৌঁছেছে বা আমাদের প্রজন্মে এসে পৌঁছেছে, সেই সব গল্পগুলোর আবার অনেক রকমের ভাগ আছে। সেই ভাগগুলো দেখো, এখানে জনশ্রুতির প্রকারভেদ হিসেবে আমরা এতগুলো ভাগ করেছি। একটা দেখো, এই জনশ্রুতির ভাগগুলো আরও আছে হয়তো, কিন্তু আমরা মূলত এখানে 5টা ভাগ করেছি। তোমাদের সিলেবাসও সেই 5টা ভাগই করা আছে, তোমরা বইগুলো খুলে দেখবে সেখানে তাহলে বুঝতে পারবে। সেগুলো যেগুলো আরও থাকছে সেগুলো হচ্ছে আমাদের বিষয় না, সেগুলো আমরা পরবর্তী কোনো দিন যদি ইতিহাস নিয়ে গবেষণা করি তাহলে অবশ্যই পড়ব। বিষয় হচ্ছে যে এই যে প্রকারভেদ, তার মধ্যে প্রথমই পড়ে পৌরাণিক কাহিনী। এগুলো বিভিন্ন দেশে এই পৌরাণিক কাহিনী বা মিথসগুলো প্রাচীনকালে বা অষ্টাদশ শতকের আগে বিভিন্ন দেশে, শুধু ভারতে নয়, গ্রিক, তারপর চীন, বিভিন্ন দেশে এর প্রচলন ছিল। এই পৌরাণিক কাহিনীগুলো বিশেষ করে পুরাণ বা ধর্মীয় আখ্যান থেকে এগুলো সংগ্রহ করা হতো। এগুলো হচ্ছে একেবারে প্রাগ ঐতিহাসিকের কোনো প্রাগ ঐতিহাসিক কালের, যে কালে কোনো ধরো আমরা কোনো তথ্য প্রমাণই পাই না, সেই সব কালের এই ঘটনাগুলো যেগুলো আজকের জনমুখে আমাদের প্রজন্মে এসে পৌঁছেছে সেটাকে বলা হচ্ছে পৌরাণিক কাহিনী। এখন এই পৌরাণিক কাহিনীগুলো, মানে বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনীগুলোকে যদি আমরা সংগ্রহ করি, তো সেই পৌরাণিক কাহিনীগুলোর থেকে কিছু কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ প্রত্যেক মানুষ জীব যাই বলো তুমি সবার একটা করে বৈশিষ্ট্য থাকে, তেমনি পৌরাণিক কাহিনীগুলো যদি সংগ্রহ করি তার অনেক বৈশিষ্ট্য আমরা পাব। যেমন এগুলো সবই হতো ধর্মভিত্তিক, মানে ধরো ধর্মকে কেন্দ্র করে রচিত, এখানে বিশেষ করে দেবতাকে, বিভিন্ন ধর্মের দেবতাকে এখানে প্রধান বা শক্তিশালী বা অসীম ক্ষমতার অধিকারী হিসেবে কল্পনা করা হতো। তারপর এগুলো হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ, প্রাগ ঐতিহাসিক যুগ আমরা ক্লাস 6 প্রাগ ঐতিহাসিক যুগ কাকে বলে পড়েছি,
প্রাগৈতিহাসিক যুগ অর্থাৎ যে যুগের কোনো লিখিত উপাদান আমরা পাইনি, বিশেষ করে শুধুমাত্র অলিখিত উপাদান বা প্রত্নতাত্ত্বিক উপাদান এর উপর নির্ভর করে সেই যুগ সম্পর্কে আমরা জানতে পারি, সেই যুগকে বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগ। এই প্রাগ ঐতিহাসিক যুগের তাহলে পৌরাণিক কাহিনীগুলো সবই কিন্তু প্রাগ ঐতিহাসিক যুগের। আর এই প্রাগ ঐতিহাসিক যুগের যেসব কল্পকাহিনী, সে কল্পকাহিনী বিশেষ করে ধর্মীয় বিধিবিধানের উপর রচিত। এখানে ধরো ধর্মের পুরোটাকে এখানে নিয়ে এসে জড়ো করা হয়েছে। বিশেষ করে এখানে তুমি একটা ঘটনা বললেই তুমি বুঝতে পারবে, যদি এই পৌরাণিক কাহিনীগুলো আমরা দেখি তো ভারতের ক্ষেত্রে, যেমন আমি দেবী দুর্গার গল্পটা বললাম, দেবী দুর্গা এই মর্তে এসেছিলেন বিশেষ করে অসুরদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করেছে, এসে তিনি একাই অসুরদের হাত থেকে পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তুলতে সক্ষম হয়েছে। এটা আমাদের হিন্দু পুরাণ এর ঘটনা। এই পুরাণে আরও কিছু বিষয় আছে, যেমন তোমরা জানো যে আমাদের হিন্দু পুরাণে আরও কিছু ঘটনা যদি বলি তাহলে পৌরাণিক কাহিনীগুলো কী সেটা তোমাদের বোঝা সম্ভব হবে। সেটা হচ্ছে কি, একটা গোপাল ভাঁড়ের গল্প। গোপাল ভাঁড়ের গল্পেতে, সরি গোপাল ভাঁড় নয়, ওটা হচ্ছে তোমার কালিদাসের গল্প। কালিদাস, তুমি দেখবে মূর্খ কালিদাস, তিনি বিখ্যাত সাহিত্যিক হওয়ার আগে বা পণ্ডিত ব্যক্তি হওয়ার আগে তুমি দেখবে সে একটা, তোমাদের বইয়ে ছবি দেওয়া আছে, সে গাছের ডালে শেষ ডালে অংশে বসে সে গোড়ার অংশ কাটছে। তাহলে এ থেকে তার মূর্খতার, তার জ্ঞানহীনতার কথা জানা যায়। কিন্তু তিনি আবার হিন্দু পুরাণে অর্থাৎ পরবর্তীকালে শ্রেষ্ঠ সাহিত্যিক বা পণ্ডিত ব্যক্তিতে পরিণত হচ্ছে। এটা কালিদাসের গল্প। আমরা তারপর রোমের একটা বিখ্যাত গল্পের কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে রোমুলাসের কাহিনী। সেই রোমুলাস নাকি পুরাণের সব ধর্মের দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন এবং তিনি বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন। এইসব কথাগুলো আমরা এই পৌরাণিক কাহিনী থেকে জানতে পারি। তাহলে পৌরাণিক কাহিনীটা হচ্ছে যেসব কাহিনী বা কল্পকথা প্রাগ ঐতিহাসিক যুগে রচিত হয়েছিল এবং যেগুলো মূলত ধর্মভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করা হতো এবং ধর্মীয় বিধিবিধানের নিয়মে নির্মিত ঘটনা বা কল্পকথা যখন জনমুখে আজকের প্রজন্মে পৌঁছেছে সেটাকে বলা হচ্ছে পৌরাণিক কাহিনী বা মিথস। এই মিথগুলো, এখন কথা হচ্ছে মিথগুলো আমাদের কী কাজে লাগে, কারণ সেগুলো তো ধর্মের ভিত্তিতে রচিত, সেগুলো সত্য না হতেও পারে, সেগুলো আবার সেগুলোতে অনেক সমস্যাও আছে। সমস্যা হচ্ছে কি, ধর্মের ভিত্তিতে, দ্বিতীয়ত এগুলো হচ্ছে কল্পকথা যেগুলোর কোনো প্রমাণ নেই। তা সত্ত্বেও এই পৌরাণিক কাহিনী কিছু কিছু ক্ষেত্রে দেখবে, অনেক সময় আমরা যখন কোনো রাজার সিংহাসন আরোহণকাল বা তার মৃত্যুকাল তারপর জন্মকাল জানতে পারি না বা বিতর্কিত এসে দাঁড়ায়, সেই জায়গায় সেই জায়গাতে অনেক ক্ষেত্রে ওই পৌরাণিক বা পৌরাণিক কাহিনীগুলো সেই ক্ষেত্রে খুবই উপকারী। কারণ আমরা অশোকের জন্ম যখন নির্ধারণ করি বা অশোকের সিংহাসন আরোহণকাল যখন নির্ধারণ করি, তখন ওই পৌরাণিক কাহিনীর গল্পকে নিয়ে, বুদ্ধদেবের জীবনচরিত নিয়ে বা বুদ্ধর পৃথিবীতে আগমনের সময়কাল থেকে তার সময়কালটাকে নির্ধারণ করে থাকি। তাহলে এক্ষেত্রে একটা পৌরাণিক কাহিনীর গুরুত্ব অবশ্য রয়ে যাচ্ছে। আবার অনেক সময় কাল নির্ধারণ, সময় নির্ধারণ,
কোন সময় বসেছিল বা কার পর কে সিংহাসনে বসেছিল, এগুলো যখন না জানতে পারি সেই ক্ষেত্রে আমরা এই পৌরাণিক কাহিনীগুলোর সাহায্য নিই। নেক্সট আমরা জানব কিংবদন্তি বা লিজেন্ডস সম্পর্কে। কিংবদন্তি বা লিজেন্ডস কথাটা কি? অর্থাৎ কিংবদন্তি বলা হয় সেগুলোকেই যে সব মানুষের অস্তিত্ব ছিল কিন্তু পরবর্তীকালে বড় হতে হতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে সে এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে। অর্থাৎ প্রাচীনকালে বা ধরো আমাদের অনেক অনেক কাল আগে কোনো কোনো চরিত্র ছিল, বাস্তবে ছিল, কিন্তু বর্তমানে এসে সে আমাদের ধরাছোঁয়ার বাইরের চরিত্রে পরিণত হয়েছে। ধরো এই যে কিংবদন্তিগুলোতে চরিত্রের অস্তিত্ব থাকে, অর্থাৎ যে চরিত্রটা সম্পর্কে বা তোমাকে যে গল্পটা শোনাবো সেই গল্পটার মানুষ ছিল, এই চরিত্রের অস্তিত্ব ছিল বা গল্পটার মানুষ ছিল, কিন্তু তার সঙ্গে কল্পনাকে জুড়ে দেওয়া হয়। ধরো গোপাল ভাঁড় ছিল, গোপাল ভাঁড় বুদ্ধিমানও ছিল এবং তিনি নদিয়ার রাজসিংহাসন অলঙ্কৃত করতেন হাস্য রসিক হিসেবে, এবং তার যে এত বুদ্ধি ছিল তা আমাদের জানা ছিল। কিন্তু এখন তোমরা যে গোপাল ভাঁড়ের সিরিয়ালগুলো দেখবে সেখানে দেখবে কি গোপাল ভাঁড়কে বিশ্বের এমনকি যত বাঙালি জাতি বা অন্যান্য ভারতবাসীদের মধ্যে সবচেয়ে পণ্ডিত বা সবচেয়ে চালাক চতুর হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু ছিল না সে। হ্যাঁ অবশ্য ছিল, তার মানে এত পরিমাণে ছিল না। ধরো তার একটা বাস্তব উদাহরণ দিই, তুমি মাছ ধরতে গেলে দিয়ে হয়তো একটা মাছ ছুটে গেছে, গিয়ে তুমি কেউ একজন তোমার কাছে জানতে চাইলো কি কটা মাছ পালি, তখন তুমি বলবে জানিস এই একটা 2 ইঞ্চি মাছ ছুটে গেছে। এবার তুমি হয়তো তার পরের জন যাকে শোনালে সে আবার আরেকজনকে গিয়ে বললো 3 ইঞ্চি ছুটে গেছে মাছ একটা, তার সে বললো দিয়ে এমন বড় হয়ে গেল কি একেবারে ধরো 2 ফুটের মাছ ছুটে গেছে। অর্থাৎ ছিল 2 ইঞ্চি মাছ, কিন্তু সেটা গল্পে হতে 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 অনেক বৃহত্তর রূপ লাভ করল। ধরো এখানে তাহলে চরিত্র ছিল, আর এখানে কিন্তু চরিত্র ছিল না, এখানে সব ধর্মের ভিত্তিতে, ধর্মের এখানে দেবতাকেই প্রধান শক্তিশালী করা হতো, কিন্তু এখানে এই গল্প কিংবদন্তিতে কিন্তু মানুষকে, অর্থাৎ কিংবদন্তিতে মানুষকে চরিত্রবান রাখা হচ্ছে কি মানুষকে শ্রেষ্ঠত্বের জায়গায় বসা হচ্ছে। তুমি আর এক জায়গায় দেখো সেখানে এই যে চরিত্র ছিল তার মধ্যে কল্পনাকে নিয়ে আসা হলো, অর্থাৎ সে ছিল কিন্তু তাকে আরও বড় রূপ ধারণ করা হলো। তারপর এখানে অতিরঞ্জন লাগা হলো, অর্থাৎ যা ছিল না সে তার সঙ্গে জুড়ে দেওয়া হলো, অর্থাৎ চরিত্রের অস্তিত্ব কল্পনা তার সঙ্গে তাকে বৃহত্তর রূপ দেওয়া হলো। অর্থাৎ প্রাচীনকালে বা অনেক দিন আগে যে ঘটনাটা চরিত্রটা ছিল তাকে আরও কল্পনা করে তার গুণগত মান বাড়িয়ে তাকে শ্রেষ্ঠত্বের আসনে বসানোর চেষ্টা করা হয়, সেটাই বলা হচ্ছে কিংবদন্তি বা লিজেন্ডস। লিজেন্ডসের কিছু কিছু আমরা উদাহরণ দিলে বোঝা যায়, বিশেষ করে উত্তর আফ্রিকার হারকিউলিস এর নাম তোমরা শুনেছ, জিউসের এই পুত্র হারকিউলিস নাকি ঘুমন্ত অবস্থায় ছিল এবং তাকে হত্যা করার জন্য কেউ নাকি সাপ ছেড়ে দিয়ে চলে গেছিল, কিন্তু সেই সাপ তাকে দংশন করে এবং পরবর্তীকালে তিনি বিখ্যাত একজন ব্যক্তিত্বে পরিণত হয়েছিল। হারকিউলিসের গল্প এটা হচ্ছে তোমার বিশেষ করে আমরা আফ্রিকার একটা পুরাণ বলতে পারি। এছাড়া তোমরা পড়বে গোপাল ভাঁড়ের গল্পটা, আমরা যেটা বললাম যে গোপাল ভাঁড় হয়তো
নদিয়ার সিংহাসনে নদিয়ার দরবারে ছিলেন পণ্ডিত ব্যক্তি হিসেবে, কিন্তু তাকে এমনভাবে এখন উপস্থাপন করা হয় তিনি অন্যতম পণ্ডিত ব্যক্তি হিসেবে পরিণত হলেন। আমরা আরও এখানে উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে বিক্রমাদিত্যের চরিত্র। বিক্রমাদিত্য বলে একজন রাজা ছিলেন, তার দুটো রাজধানী ছিল, তিনি নাকি একেবারে বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন। কিন্তু এই যে বিক্রমাদিত্য কে? দ্বিতীয় চন্দ্রগুপ্তই কি বিক্রমাদিত্য, নাকি অন্য কেউ এই বিক্রমাদিত্য? তাও কিন্তু আজকে আজ পর্যন্ত ইতিহাসে বিতর্কিত। তাহলে তোমরা বুঝতে পারছো কি কিংবদন্তিটা আসলে কি, আর পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির মধ্যে তোমরা একটু পার্থক্য বলে দিলে আরো বিষয় পরিষ্কার হয়ে যাবে। কিংবদন্তিতে ধর্ম একটা প্রধান ভূমিকা পালন করছে, কিন্তু পৌরাণিক কাহিনীতে ধর্ম একটা প্রধান ভূমিকা পালন করছে, কিন্তু কিংবদন্তিতে ধর্ম দেবতা নয়, এখানে মূলত একজন ব্যক্তির উপর দেবত্ব আরোপ করা হচ্ছে। এখানে দেবতা নিজেই দেবতা, কিন্তু এখানে কোনো ব্যক্তিকে তার উপর দেবত্ব আরোপ করা হচ্ছে। তার একটা পরিষ্কার উদাহরণ হচ্ছে রামচন্দ্র। তোমরা জানো অযোধ্যার যে রামচন্দ্র, তিনি অযোধ্যার একজন ব্যক্তি, সেই অযোধ্যার ব্যক্তিকে আজকের যুগে দেবতার আসনে বা অসীম ক্ষমতা সত্যের স্থানে তাকে বসানো হয়েছে। তাহলে এখানে যিনি দেবতাই প্রধান, কিন্তু এখানে এসে দেবতা নয়, কোনো মানুষকে দেবতার আসনে বসানো হচ্ছে। এখানে দেবতার ক্ষমতাকে আসল ক্ষমতা হিসেবে বর্ণনা করা হচ্ছে, কিন্তু কিংবদন্তিতে দেবতার ক্ষমতা নয়, মানুষের ক্ষমতাকে প্রধান হিসেবে প্রতিপন্ন করা হচ্ছে। এখানে পৌরাণিক কাহিনীর ঘটনাগুলো প্রায় প্রাগৈতিহাসিক, যার কোনো তথ্য প্রমাণ আমার লিখিত তথ্য প্রমাণ কিচ্ছু নেই, কিন্তু কিংবদন্তিগুলোর লিখিত তথ্য বর্ণনা অনেক ক্ষেত্রে আমরা পাই। এবার আমরা আসব পরের বিষয়, স্মৃতিকথা। এই স্মৃতিকথায় হচ্ছে সেগুলোই, ধরো কোনো জ্ঞানী ব্যক্তি তার সামনে একটি ঘটনা ঘটতে দেখলেন, অর্থাৎ তার সামনে কোনো ইনসিডেন্ট ঘটল, সেই ঘটনাকে বা ঐতিহাসিক ঘটনাকে তিনি তার কোনো বইয়ে লিপিবদ্ধ করে রাখলেন, বা সেই ঘটনাকে লিপিবদ্ধ করার পর সেই ঘটনা আজকের প্রজন্মের কাছে এসে বা আমাদের কাছে এসে পৌঁছল, সেগুলোই হচ্ছে স্মৃতিকথা বা মেমোরিজ। ধরো অনেক রকম আছে, ধরো আমাদের যখন ভারত ভাগ হয়, তখন সেই সময় ভারত ভাগের ফলে অনেক হিন্দুকে পাকিস্তান চলে যেতে হয়েছিল, আবার অনেক মুসলমান অনেক হিন্দুকে পাকিস্তান থেকে ভারতে চলে আসতে হয়েছিল, আবার অনেক মুসলমানকে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে হয়েছিল, এবং তাদের জায়গা জমি ভিটা মাটি ছেড়ে আসার যে করুণ কাহিনী, সেই কাহিনীগুলোকে তারা সুন্দরভাবে অনেকে লিপিবদ্ধ করেছে, সেইগুলোই হচ্ছে বিখ্যাত স্মৃতিকথা। অনেক আরও স্মৃতিকথা অনেক প্রকারের হতে পারে, গানের ক্ষেত্রে হতে পারে, অনেক সঙ্গীত জগতের হতে পারে, সঙ্গীতের ইতিহাসের ক্ষেত্রে হতে পারে, যানবাহনের ইতিহাসের ক্ষেত্রে হতে পারে, অনেক হতে পারে, কিন্তু স্মৃতিকথা হচ্ছে সেগুলোই যখন বাস্তব কোনো চোখে কোনো ঘটনা ঘটতে দেখলো এবং সেটা লিপিবদ্ধ করে রাখলো, এবং লিপিবদ্ধ করার পর সেই ঘটনা লিখিত আকারেও হতে পারে অলিখিত আকারেও হতে পারে, সেগুলো আমাদের কাছে এসে বা আমাদের প্রজন্মে এসে পৌঁছালো, সেটাই হচ্ছে স্মৃতিকথা বা মেমোরিজ। মেমোরিজ এর কয়েকটা বৈশিষ্ট্য পাওয়া যায়, এগুলো হচ্ছে একেবারে তোমাকে বললাম বাস্তব ঘটনা হবে, আর এগুলো জ্ঞানী ব্যক্তির দ্বারা বর্ণনা করা হয়,
এগুলো অবশ্যই ঐতিহাসিক বিবরণ হতে হবে। মানে ধরো ঐতিহাসিক না হলে যে কোনো বিবরণ তো দেখে তো আমরা সেখানে ইতিহাসের তথ্য সংগ্রহ করতে পারি না। তাহলে ইতিহাসের তথ্য সংগ্রহ করতে গেলে এই বিশেষ করে মেমোরিজ বা স্মৃতিকথার ঐতিহাসিক ঘটনাটা ঐতিহাসিক ঘটনা হতে হবে, মানে যেগুলোর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এখন কথা হচ্ছে কোনটার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে আর না রয়েছে সেটা আলাদা বিষয়। সেটা কেমন, ধরো আমি একটু আগেই বললাম তোমাকে ফার্স্টে ক্লাস শুরু করার আগে যে কিছু কিছু ঘটনা, যেমন আমাদের দাদা দিদিরা মারা গেছেন কিন্তু আমাদের দিদিমা বা দাদুরা মারা গেছেন, সেগুলোতে সেগুলোর ইতিহাস তো নেই। তো সেগুলোর ইতিহাস কিন্তু পরবর্তী যদি কোনো গুরুত্বপূর্ণ হয় বা তোমার কাছে যদি গুরুত্ব হয় বা তুমি তোমার অঞ্চলের যদি ইতিহাস কোনো দিন লিখো, সেই ক্ষেত্রে কিন্তু সেটাও একটা দরকারি তথ্যতে প্রমাণিত হবে এবং তখন সেই তথ্যটাই তোমার কাছে কাজে লাগবে। তাই বলে যদি পলাশির ইতিহাস লিখতে চাও দিয়ে তোমার দাদুর ইতিহাস লিখো, দাদুর তথ্য তুলে ধরো, তাহলে তো সেটা কেমন বেমানান মনে হবে। তো যাই হোক, তাহলে আমি বলতে চাইলাম যে স্মৃতিকথা ঘটনাটা অবশ্যই ঐতিহাসিক বিবরণ হবে, মানে তুমি যে পরিপ্রেক্ষিতে লিখতে চাইছ তার পরিপ্রেক্ষিত হবে। এখন কথা হচ্ছে স্মৃতিকথার কয়েকটা আমরা বাস্তব দৃষ্টান্ত আমরা দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে স্মৃতিকথাটা কী। যেমন ধরো আশালতা সরকারের স্মৃতিকথা, এবং সবচেয়ে ভালো স্মৃতিকথা তোমরা সবাই জানো, ভালো বলতে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে মান্নাদের জীবনের জলসাঘর, তার সঙ্গীত জগতের পুরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ মান্নাদে নিজে জীবনের জলসাঘরে নামক স্মৃতিকথায় সেই ঘটনার বিবরণ দিয়ে গেছে। বা মণিকুন্তলা সেনের সেদিনের কথা, অর্থাৎ পাকিস্তান ভাগ হলো তারপর কীভাবে তারা ভিটে মাটি ছেড়ে গিয়ে সেখানে থাকলেন, আরও অনেক অনেক আছে, তোমরা সেগুলো বইয়ে উদাহরণ দেখে নিন। এখন কথা হচ্ছে স্মৃতিকথাগুলোর ঐতিহাসিক গুরুত্ব, এর কি আদৌ ঐতিহাসিক গুরুত্ব আছে? অবশ্যই।